মন কি অন্তিম ব্যক্তির কাছে পৌঁছেছেন মোদী ত্রিপুরা রাজ্য আদিকাল থেকে কারু শিল্পে বিখ্যাত মন কি বাত অনুষ্ঠানে রবিবার বাঁশের তৈরি দ্রব্যের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় সমাজের অন্তিম ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন ছট পুজোর ব্যবহৃত জিনিসপত্র সমাজের বিভিন্ন মানুষ একসাথেই তৈরি করেন এতে বাঁশের তৈরি ঝুড়ি বা টুকরি ব্যবহার করা হয় মাটির প্রদীপেরও নিজস্ব গুরুত্ব রয়েছে এর মাধ্যমে ছোলা চাষকারী কৃষক এবং বাতাসা তৈরির ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্ব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাদের সহযোগিতা ছাড়া ছট পুজো সম্পূর্ণ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শুধুই বাঁশের তৈরি দ্রব্যই নয় মাটির প্রদীপের কথাও বলেছেন মোদী বাঁশ তৈরি নানান জিনিস থেকে শুরু করে মাটির তৈরি প্রদীপ এসব কিছুই তৈরি হচ্ছে ত্রিপুরায় যা ত্রিপুরার ইতিহাসের সঙ্গে জড়িত ত্রিপুরার তৈরি বাস দ্রব্যের এবং মাটির প্রদীপের চাহিদা এখন এতটাই বেশি যে রাজ্য ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন লোকাল ফর ফোকালের ছট পুজো ঐতিহ্য সংস্কৃতি বিশ্বাসের যোগসূত্র ধরে আমরাও আমাদের সাধ্যমতো নিজেদের রাজ্যের তৈরি দ্রব্য কিনে রাজ্যের মৃৎশিল্পী কিংবা কারু শিল্পীদের আরও সহযোগিতা করতে পারি এদিন মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী যেমন তার কথার মধ্য দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোরও বার্তা দিয়েছেন রিপোর্ট আর ই নিউজ